আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে ঘটনাটি নিয়ে হাজির হয়েছি, সেই ঘটনাটি শোনার পর আপনি বিস্মিত হয়ে যাবেন। এক যুবক মৃত্যুর পর তাকে কবর দাফন করা হলো। কিছুদিন পর কবর থেকে আওয়াজ আসলো, বাঁচাও বাঁচাও। তারপরে কি হলো এবং কেন তার ভাইয়ের হাত পুড়ে গেল, জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। পাকিস্তানের কোয়ান্টারের পাশে এক জায়গায় এক যুবক মারা গেল। সেই যুবককে গোসল এবং জানাজার পর কবরে দাফন করা হলো। কয়েকদিন পর সেই যুবকের ভাই কবর জিয়ারত করতে গেলে সে শুনতে পেল কবর থেকে আওয়াজ আসছে, মরে গেলাম, বাঁচাও, আমাকে বাঁচাও। সে চিৎকার শুনতে পেয়ে তার বাড়িতে এসে তার বাবাকে সব জানালো এবং সেই ভাই তার বাবাকে বলল, বাবা, আমাদের ভাই মারা যায়নি, সে এখনও জীবিত আছে। আমি নিজের কানেই শুনেছি তার কবর থেকে সে বলছে, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি মরে গেলাম। তখন বাবা ঘাবড়ে গিয়ে সেই যুবককে বলল, এটা তোমার শোনার ভুল হতে পারে, কারণ তুমি তোমার ভাইকে অনেক বেশি ভালোবাসতে। ছেলেটিও বাবার কথা শুনে অনেকদিন চুপ করে বসে রইল। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সেই শব্দটা আরও তীব্র হতে লাগলো এবং সেই এলাকার লোকজন তার বাবার কাছে এসে এই ঘটনাটি বলল। বাবা ঠিক কী করবে কিছু বুঝতে না পেরে পাশের একটি মসজিদের ইমাম সাহেবের কাছে বিষয়টি জানালো। ইমাম সাহেব তাৎক্ষণিক তাকে বললেন, যান আপনার ছেলের কবরটি খুলে দেখেন, সে কি অবস্থায় আছে। বাবা ইমাম সাহেবের কথা শুনে এক রাতে কবর খনন করল। কবর ছিল ভীষণ গরম। যুবক কবরে বসে বাঁচাও বাঁচাও মরে গেলাম এরকম চিৎকার করছিল। মৃত যুবকের ভাই তার ভাইয়ের হাত ধরার জন্য কয়েকবার কবরের দিকে হাত বাড়ালো, সাথে সাথে তার হাত পুড়ে গেল এবং ভয়ে আতঙ্কে সে জ্ঞান হারিয়ে ফেলল। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলো। তো বন্ধুরা, জানি না সেই যুবকের কবরে কেন এমনটা হয়েছিল। হতে পারে তার কোনো বদ আমলের জন্যই তাকে আল্লাহ তাআলা এই শাস্তি দিয়েছেন। তো বন্ধুরা, ঘটনাটি শেয়ার করেছিলেন পাকিস্তানের প্রখ্যাত আলেমে দিন মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারকাতুহুম। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন ঘটনা শুনতে হলে আমাদের ইসলামিক এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।